ভাই প্রশ্ন আপনারা সরাসরি করবেন, আমি কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি আপনাদেরকে কি সিস্টেমে প্রশ্ন করবেন। প্রথম বিষয় যেটা হচ্ছে, যেহেতু আপনারা অপেক্ষা করছেন যে প্রশ্ন করার জন্য, সেই জন্য আমি কিছু নিয়ম বলে দিচ্ছি। আপনারা নিয়মগুলো ফলো করে প্রশ্নগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এই যে সভা আপনারা করেছেন এই সভার কাজ সমাধান হবে ইনশাল্লাহ। প্রথম কথা যেটা হচ্ছে, যেহেতু এখানে খুব বিশাল বড় সমাগম নয়, সেজন্য পুরো যে আমি সিস্টেম ফলো করে যে আমি প্রশ্নোত্তর পর্বটা চালাই, সেই পুরো আমি সিস্টেমটা বলছি না, মাত্র কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলব। যারা প্রশ্ন করবেন নিজের নামটা বলবেন, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে, একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, তারপরে আপনি অন্যদেরকে সুযোগ দেবেন প্রশ্ন করার জন্য। যদি অন্য কারো না থাকে তখন আপনি আবার করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাকে সুযোগ দিতে হবে, কারণ সব মানুষকে হয়তো আমরা সুযোগ নাও দিতে পারি, কারণ আমাদের হাতে এতগুলো সময় নেই। তাহলে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে, তারপর অন্যদেরকে সুযোগ দিতে হবে। প্রশ্ন করার পদ্ধতি হচ্ছে যে প্রশ্ন শুধুমাত্র যেটা প্রশ্ন সেটাই করবো, আমরা ভূমিকা বলবো না। অর্থাৎ ভূমিকা নয় ওই জায়গাতে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম, এই হলো দিয়ে এটা কি হবে, এরকম না, শুধুমাত্র প্রশ্ন। এবং আপনারা কেউ কুইজ করবেন না। কুইজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে, মৃত্যু কত সালে, নবী সাল্লামের পিতার নাম কি, তার মাতার নাম কি, এগুলো হচ্ছে কুইজ। কুইজ করবেন না, প্রশ্ন করবেন আপনারা জানা বোঝার জন্য অথবা অন্য মানুষকে জানানোর জন্য। আর আপনারা প্রশ্ন করার সময় এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো। সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ ইমাম আহমদ হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না, আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল যদি বলে আমি জানি না, তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখে না, সেটি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন? সম্ভব নয়। সুতরাং আপনার প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর পর্বটা আমার খুব ভালো লাগে, এতে আপনাদেরও শিক্ষা হয় আমারও শিক্ষা হয়। কিভাবে আমার শিক্ষা হয়, আমার হয়তো প্রশ্ন করলে যেটা আমি জানি না, কখনো ভাবিনি, করেইনি, তাহলে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমার ভাবা যায়, তাহলে একটা জিনিস জানা হয়ে যায়। এরকমভাবে প্রশ্ন উত্তর পর্ব আমার জন্য শিক্ষণীয় বিষয়। সুতরাং আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন, যদি আমার জানা থাকে উত্তর দেব, আর যদি আমার জানা না থাকে তাহলে আমি বলো আমার জানা নেই। তাহলে এই সিস্টেমে যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে ইনশাল্লাহ এই সভাটা সুষ্ঠুভাবে সমাধান হবে। এবার আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি একটা পাপ করেছি এবং তৌবা করেছি, সেটা তৌবা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না কিভাবে লোকেরা বুঝবে, এটি তো আপনার প্রশ্ন। তাহলে মানুষকে বুঝানোর বিষয়টা যেটা বলছেন, এখন আপনাকে তার আগে বলতে হবে যে সেই পাপটা কি মানুষ জেনেছে। আপনি যে পাপটা করেছেন, ধরেন একটা পাপ করলেন, পাপ করার পরে তৌবা করলেন, তো মানুষ কি করে বুঝবে? কিন্তু আপনাকে আগে এটা বলতে হবে যে আপনি যে পাপটা করেছিলেন, ধরেন যে পাপটার ব্যাপারে বলছেন, সেই পাপটা কি মানুষ জেনেছে যে হ্যাঁ এই লোকটাই পাপ করেছিলেন, এটা কি জানে মানুষ? জানে না। তাহলে যেখানে মানুষ জানে না সেখানে তার তওবা কবুল হওয়া না হওয়া জানা তো প্রশ্নই উঠে না, প্রশ্নটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। যদি বলেন যে হ্যাঁ মানুষ জেনেছিল, তাহলে একটা প্রশ্ন আসতে পারে। যদি মানুষ জেনে থাকে, ধরুন উদাহরণ দিই, একজন সুদের ব্যবসা করে অথবা এমন কিছু পাপ করে যে হয়তো বিড়ি খাওয়ার পাপ করে, ভুল করার পাপ করে, মানুষ জানে যে লোকটা কাজ করে, আপনি তওবা করলেন, এবার এটা কবুল হলো কি হলো না মানুষ কি করে বুঝবে? মানুষকে বোঝানোর জন্য যেহেতু বলছেন আপনি, প্রকাশ্য পাপ তওবার ব্যাপারটা আমরা অনেকে জানি না। তওবা কাকে বলে? তওবা মানে আমরা যেটা বুঝি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয়ে গেল, কিন্তু তওবার কিছু শর্ত আছে, তওবার জন্য কিছু শর্ত আছে। এখন আপনি ধরুন যে বিড়ি পান করে যাবেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপরে লোকেরা ডেলি আপনি বেরিয়ে খেয়ে যাচ্ছেন, আপনার তওবা কবুল হয়নি, তার মানে তওবা যেটা মূল শর্ত
সেই জিনিসটা কি করা, ত্যাগ করা। আমি লজ্জিত, আমি আর কখনো এই কাজ করব না, আর আমি বিড়ি খাবো না, তোবা। তারপরে আপনি কি করলেন, আল্লাহর কাছে তোবা করলেন, ইস্তিগফার করলেন, এবং মানুষকে বুঝাচ্ছেন যে না, বিড়ি খাওয়াটা অন্যায়, এটা খেতে হয় না, এটা খাবো না। তাহলে কি বোঝা গেল, যে লোকেরা অটোমেটিক বুঝতে পারলো যে লোকটা তোবা করে দিয়েছে। লোক বলে না, আরে এই লোকটা তো আগে বিশাল মানে মাতাল ছিল, এখন তোবা করে দিয়েছে। বলে কি বলে না ভাই, তার মানে লোকেরাও জেনে ফেলেছে লোকটার তোবা করেছে। তো প্রকাশ্য গুনার ব্যাপারে এটা প্রযোজ্য, আর গোপনীয় গুনার ব্যাপারে প্রযোজ্য নয়। গোপনীয় গুনার ব্যাপারে অযুক্তি প্রশ্ন হয়ে যাবে, প্রকাশ্য গুনার ব্যাপারে তোবা করলে মানুষ বুঝতে পারবে, হ্যাঁ লোকটা মদ খেত, এখন আর খেয়েছে না, তোবা করেছে। লোকেরাই বলবে এই লোকটা তোবা করে দিয়েছে, এই লোকটা আগে চুরি করতো, এখন সাদ হয়ে গেছে, তোবা করে দিয়েছে। সুতরাং এইভাবে যদি আপনি দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে লোকেরাও তোবা করলে বুঝতে পারে, হ্যাঁ তার তোবা কবুল হয়ে গেছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি প্রশ্ন করেছেন যে হয়তো কোনো আলেম সে জিন টিন ঝাড়াতে পারে, তো সে জিন টিন ঝাড়ানোর জন্য সে কোনো পয়সা দিতে পারবে কিনা। ভাই আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি বা কখনো ভেবে দেখেছি যে মৌলভী সাহেব ইমামতি করানোর জন্য কোনো পয়সা দিতে পারবে কিনা? এটা আমরা কখনো ভাবিনি। জিন ঝাড়া মানে চিকিৎসা করা, জিন ঝাড়া মানে চিকিৎসা করা, আর চিকিৎসা করার পয়সা বৈধ। এ সম্পর্কে হাদিস রয়েছে, সহিহ বুখারীতেও হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কোন একটা জায়গায় গিয়েছিলেন, সেখানে তারা বিচ্ছুতে কেমড়ে নেওয়া ব্যক্তিকে তারা ঝাড়ফুঁক করেছিলেন এবং দাবি করে তারা একপাল ছাগল নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ ঘটনা পেশ করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দেন এবং বলে আমার জন্য একটা ভাগ লাগাও, অথবা লাগাও নি কেন, যাই হোক বলেছিলেন। তার মানে পারিশ্রমিক, চিকিৎসা করার পারিশ্রমিক, সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করুক, হাদিস দিয়ে ঝাড়ফুঁক করুক, যেভাবেই হোক, মানে বৈধ পন্থাতে, এটা জায়েজ। তার পারিশ্রমিক সে নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ করে আমরা ইমামতির পদ, যেটা আমরা বিশেষ করে মসজিদে ইমাম যে রাখি, আজকে ইমামতি রাখার জন্য আমরা বলি কত টাকা দেবেন, মানে বাধ্য করি আজকে আমরা, অথচ ইমামতি পদের জন্য কোনো পয়সা নেওয়া যায় না, ইমামতি করার জন্য পয়সা নেওয়া যায় না। আপনাদেরকে আমাদেরকে গ্রামের লোকদেরকে ইনসাফ করে দিতে হবে, তার যেহেতু সংসার রয়েছে, কিন্তু আজকে আমরা তাদেরকে পয়সা চাইতে বাধ্য করি, যেহেতু আমরা ইনসাফ প্রায় খেয়ে ফেলেছি। অবশ্য আলেমদের একটা, বিশেষ করে ইমামদের একটা কৌশল আছে, একটা কৌশল করতে তারা পারে, একটা কৌশল করতে পারে। ধরুন এখানে যদি কোনো আলেম থাকেন, বিশেষ করে ইমাম, তাদের একটু জানার হবে বিষয়টা, কি কৌশল করলে মানে ঠিক হবে। সাধারণভাবে হয়তো বলে যে মাওলানা সাহেব আপনি তো আমাদের এখানে ইমামতি করবেন, তো আপনাকে কত কি বেতন দিতে হবে। বলে কি বলে না ভাই, বলে তো, তো উনি যা কিছু বলেন, এত টাকা বাতরে যা কিছু বলেন, ওনাকে বলা দরকার যে ভাই, যেহেতু মানুষের এখন ইনসাফ নাই, যে ভাই দেখেন ইমামতি করার জন্য ফ্রি, ইমামতির জন্য পয়সা আমি নেব না, ইমামতি করার জন্য পয়সা নেব না, কিন্তু যেহেতু আপনাদের এখানে আমাকে 24 ঘন্টা থাকতে হবে, ছেলে পিলে পড়াতে হবে, আরো কিছু সেবা যত্ন করতে হবে, সেইগুলোর হিসেবে আপনাকে 10,000 টাকা মাসে লাগবে, ইমামতির জন্য এক পয়সাও নেব না। আর এটা প্রমাণিত যে আমরা ইমামতি করার জন্য পয়সা নিই না, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক লোকের আমাদের যে আসুন ইমামতি করিয়ে দেন, কোথায় ইমামতি করার জন্য তো আমরা পয়সা চাই না। তাহলে বোঝা গেল আমরা ইমামতি করার জন্য পয়সা চাই না, আর পয়সা চাইছি না। আপনাদের এখানে যেহেতু 24 ঘন্টা আমাকে ডিউটি দিতে হবে, সেই জন্য 10,000 টাকা লাগবে, তাহলে সমস্যা নেই। তো আজকে আমাদের যেগুলো প্রশ্ন করা উচিত, যেহেতু আমরা সমাজ জর্জরিতের সাথে, মৌলভী সাহেবের মাধ্যমে ইমামতি করার জন্য কত টাকা লাগবে বলুন, প্রশ্ন করাও না যায়। তো জিন ঝাড়ানোর জন্য হোক বা অন্য কোনো চিকিৎসা করানোর জন্য হোক, যদি কোনো পারিশ্রমিক শুধু নেয় নয় বরঞ্চ দাবিও করে, তাহলে সেটা জায়েজ। সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আমি এর আগে বললাম, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।
ভাই আপনি প্রশ্ন করেছেন কোন লোক মারা গেলে সেটা মাইকে বলা যাবে কিনা। আসলে মাইক বলতে আপনি কোন মাইকে বুঝাচ্ছেন, মসজিদের মিনার নাকি ওই গাড়িতে গাড়িতে করে নিয়ে বেড়াচ্ছে সেটা? মসজিদের মাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাতে সেই যুগে অর্থাৎ জাহেলিয়াতি যুগে কয়েক রকম ভাবে মৃত্যু সংবাদ ঘোষণা দেওয়া হতো। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো উঁচু জায়গাতে চড়ে ঘোষণা দেওয়া, এটা একটা পদ্ধতি ছিল তাদের জাহেলের যুগে। সেই তিরমিজির হাদিস বলছে যে মৃত্যু সংবাদ ঘোষণা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। অন্য একটা হাদিস বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সংবাদ জানাতে বলেছেন। তাহলে একটা হাদিস ঘোষণা করে নিষেধ করেছেন আর একটা মৃত্যু সংবাদ জানাতে বলেছেন। এখন এই দুমুখী হাদিস দুরকম, এখন সমস্যার সমাধানটা কি? এখানে ওলামারা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন, সাধারণ ওলামারা নয়, বড় বড় ওলামারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল ওলামাদের মতে যে মসজিদে হোক বা মাইকে হোক সাধারণভাবে মৃত্যু সংবাদ ঘোষণা করা যায়, যদি না সেটা তাতে বরত্ব প্রকাশ থাকে। আরেকটা ওলামা বলছেন যে কোন মিনারে বা গাড়ি গাড়িতে করে এইরকম ভাবে আম ভাবে ব্যাপক আকারে মৃত্যু সংবাদ ঘোষণা করা না জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। আর একজন সাহাবী তিনি সেটা বুঝেছেন যে আমি মারা গেলে লোককে সংবাদ দেবে না, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যু সংবাদ ঘোষণা করে নিষেধ করেছেন সেটাই পর্যায়ে সেই রকম না হয়ে যায়, মানে সেটার অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই জন্য মৃত্যু সংবাদ মসজিদের মিনারে অথবা গাড়ি গাড়িতে করে এগুলো করা যাবে না, এটা একদল ওলামা বলছেন। এখন ওলামারা যখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন, এখন আমরা কি করতে পারি? যখন যেসব ওলামারা বলছেন যে জাহেজ আছে, তারাদের যখন লোক তারা যখন এসে আমাদেরকে বলবে তখন তো মনে হবে যে জাহেজ আছে, আর যারা বলছে না জাহেজ তারা যখন আমাদের সাথে আলোচনা করবে তখন মনে হবে যে না জাহেজ, আমরা তো দৃঢ়দণ্ডে পড়ে গেলাম, আমরা কি করব, আমাদের করণীয় কি, এটা আমরা জানতে চাই। এটাই তো সাধারণ লোকের প্রশ্ন। ওলামাদের মধ্যে দ্বিমত আছে, মতভেদের কতগুলো মতভেদ আছে, যে মতভেদগুলো সাধারণ মতভেদ, আবার কতগুলো মতভেদ আছে চরম পর্যায়ের মতভেদ। যেমন সাধারণ মতভেদ কতগুলো আছে, যে মতভেদগুলো এক অপরের দলিলকে স্পষ্ট করে খণ্ডন করা যায়। আবার কতগুলো মত মানে মতভেদ আছে যে উভয়ের কাছে পাকাপোক্ত দলিল রয়েছে, মানে উপযুক্ত যুক্তিও রয়েছে, যখন যেটা শুনব তখন মনে হবে এটাই ঠিক, অর্ধলকেও কাটা কঠিন অর্ধলকেও কাটা কঠিন, এরকম ব্যাপারটা এইরকম। তখন বড় বড় মেসেজ মুস্তাহিদ আলেমদের মধ্যে যেগুলো মতভেদ ব্যাপক আকারে মতভেদ তুমুল মতভেদ, এইরকম মতভেদ গুলো যখন চলে আসবে আমরা কি করব? শুনে রাখেন আমাদের করণীয় কি, এর উত্তর রয়েছে সেই জানে সাকিরের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার হৃদয়ের কাছে ফতোয়া নাও, যদিও মুক্তিরে তোমাকে ফতোয়া দিয়েছে। আপনাদেরকে আমি সূরা নিসা 59 নম্বর আয়াত শোনাচ্ছি না, কারণ সেই কথাটিকে ফিরে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, সেই আয়াত আপনারা সেই জায়গাটা পৌঁছাতে পারবেন না, সেটা আলেমদের কাজ। আমরা সাধারণ মানুষদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার হৃদয়ের কাছে ফতোয়া নাও, যদিও মুক্তিরে তোমাকে ফতোয়া দিয়েছে। মানে মুক্তিরে যখন দেখে এই কথা বলছে এই কথা বলছে, আপনি আপনি কি করবেন? আপনি কি কারো অন্ধ অনুসারী হয়ে যাবেন, মুকাল্লিদ হয়ে যাবেন, তাকলিদ করতে শুরু করবেন? না, তোর হৃদয়ের কাছে ফতোয়া নাও যে কোনটা সঠিক হতে পারে। এর আবার কয়েকটা পদ্ধতি রয়েছে, তাহলে কি আপনাকে নিজে ভেবে দেখতে হবে কোনটা ঠিক। আরেকটা তার দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আগে বাড়তে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা, যা বুঝেছিলে সেই অনুপাতে আমল করেছিলে কিনা, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি বুঝলাম এইরকম, অথচ আমি বিপরীত আমল করলাম,
এটা সঠিক হবে না। যখন বিষয়টা ইখতিলাফি বিষয় তখন হতে পারে আপনারা কোন ইমামকে রাখলেন যে ইমাম বুঝে যে না মসজিদে মৃত্যু সংবাদ ঘোষণা করা ঠিক নয়, উনি মসজিদে মৃত্যু সংবাদ ঘোষণা করবেন না, আপনারা তাকে প্রেসার দিতে পাবেন না, আপনারা তাকে প্রেসার দিয়ে ঘোষণা করাবেন এটা পাবেন না। অথবা কোন ইমাম যদি মনে করে যে ঘোষণা দেওয়াটা তাকে সঠিক বলে মনে হয়েছে, যেহেতু মুস্তাহিদ আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, সে না করুক, এর জন্যও কিন্তু তাকে যদি আপনারা মানে যেটা বুঝে থাকেন মানে তার বিপরীতটাই যেন তাকেও প্রেসার দেবেন না। এবার যদি কেউ হয়তো মসজিদকে ঘোষণা করতে বলে ইমাম সাহেবকে ঘোষণা করতে বললেন সে ঘোষণা করলো না, এবার আপনি যদি ব্যক্তিগতভাবে করলেন সেটা আপনার ব্যাপার, সেটা আলাদা কথা। কিন্তু এই সব ব্যাপারগুলো নিয়ে যেগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে সে বিষয়গুলো নিয়ে যাতে আমরা সমাজে ফিতনা না তৈরি করি, কারণ আগে আমরা ভাগ হয়েছি ফিরকাগতভাবে, তারপরে হলেন মাঝহাবগতভাবে, তারপরে হলাম তরিকাগতভাবে, এখন তো আমরা সাংগঠনিক বিভক্ত হয়ে যেটা আমি আগে বলেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, বিস্তারিত বলিনি। তো ইখতিলাফি বিষয়গুলোকে নিয়ে যার যেটা যে যেভাবে বুঝেছে সঠিক বলে মনে করেছে এটাই ঠিক তার বুঝার অনুপাতে, আপনি আপনারটা বুঝাতে পারেন মানুষকে, আপনি বুঝাবেন এটা অপরাধ নয়, আপনি বুঝাতে পারেন, কিন্তু আপনি সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করবেন যাতে সমাজ এটা ফিতনা না হয়ে যায়, এটা এমন কোনো বড় বিষয় না। সেইটাকে নিয়ে এগুলো অনেক জিনিসের মধ্যে আমরা কতগুলো জিনিস পাই জয়ীফ হাদিস দ্বারা, আর কিছু পাই না, কিন্তু এমন কতগুলো জিনিস আছে যেগুলো কোরআন হাদিসে পাই না। কোনটা পাই না আপনারা জানেন? এইগুলোকে নিয়ে বাড়াবাড়ি করে আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করার কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং এই ধরনের জিনিসগুলোকে নিয়ে ফিতনা সৃষ্টি করবেন না, যেগুলো নিয়ে